বন্ধুরা, প্রত্যেককে আমার ডিজিটাল পাঠশালায় স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। এখন মূলত যেটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যে সদ্য শেষ হলো প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি পরীক্ষার আনসার কি একটা বানিয়েছি। এটা মূলত সম্ভাব্য আনসার কি, এটা কখনোই আমি বলছি না যে এটা আমার প্রত্যেকটা আনসার 100% ঠিক। যতক্ষণে না ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের আনসার কে দিচ্ছে, ততক্ষণ এটা নিশ্চিত বলা যাবে না। তা সত্ত্বেও আমরা চুপচাপ তো বসে থাকতে পারি না, আমাদের প্রশ্নগুলো সঠিক কি না সেটা আমাদের একটা মনে দ্বিধা দ্বন্দ্ব কাজ করবেই, স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব যে আমাদের উত্তরগুলো সঠিক করলাম না সঠিক করিনি, সঠিক করলে কত নম্বর হচ্ছে, মোটামুটি এরকম। তো তোমাদের জন্য যেরকম কথা দিয়েছিলাম, তো আমি একটা আনসার কে নিয়ে আসছি। তবে কাট অফ বা এই সমস্ত কিছু এখনই যদি আমি বলি তো তবে একটু ভুল বলা হয়ে যাবে। পরে পরে একটা ভিডিওতে আমি কাট অফ কত যেতে পারে কি সে তা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করা হবে। তবে এখন যেটা মূলত আলোচনা করব যে সঠিক উত্তরগুলো কি কি, সঠিক উত্তরগুলো কি সেটা নিয়ে একটু আমরা জানবো। আর এই হলো বিষয়। আর একটা কথা বলে রাখি যে তোমরা যেমনটাই উত্তর করে এসেছো, ঠিক বা ভুল যাই হোক না কেন, সেটা কিন্তু আর ফেরত নেওয়া যাবে না। তো সেটা নিয়ে অযথা মন খারাপ করার কিছু নেই, চলো প্রশ্নগুলো মেলাই। যেরকম বলেছিলাম সেটা হচ্ছে যে এখানে 1/4, 1/4 নেগেটিভ থাকবে, যে টোটাল মার্কস থাকবে, টোটাল মার্কসের 1/4 কিন্তু নেগেটিভ থাকবে। এটা দেখতেই পাচ্ছ 0.50 এটা ডিডাক্ট হবে রং অ্যানসারের জন্য। একদম প্রথম প্রশ্ন, একদম প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটা কোথায়? সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট মথুরা। আচ্ছা, তারপরে ভেন ডায়াগ্রামের সাহায্যে নিম্নোক্ত সম্পর্কটিকে ব্যাখ্যা করো। গায়ক, সঙ্গীতকার, ডাক্তার দেখতে পাচ্ছি, গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তার, এই দুটো এক এবং ডাক্তারটা আলাদা, তো সুতরাং এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মোহিনী মিতার চেয়ে লম্বা কিন্তু সরিতার চেয়ে বেঁটে নয়, সরিতা এবং মালিনীর উচ্চতা সমান, মোহিনী হেমার থেকে বেঁটে, উচ্চতা এদের মধ্যে দ্বিতীয় কে? এদের উচ্চতা এদের মধ্যে দ্বিতীয় মোহিনী। একটি রাস্তায় 3/10 অংশ যদি 45 কিলোমিটার হয় তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য হবে 60 কিলোমিটার। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? এটা পালি, এটা পালি পালি ভাষায় লেখা হয়েছিল। আর একটা রসিক উত্তর দিকে 20 কিলোমিটার হেঁটে যায়, এরপর ডান দিকে ঘুরে সে 30 কিলোমিটার হাঁটে, এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার যায়, এরপর বাম দিকে ঘুরে 15 মিটার যায়, তারপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার যায়। রসিক বর্তমানে তার শুরুর স্থান থেকে কত দূরে এবং কোন দিকে অবস্থিত? সে 45 মিটার পূর্বে অবস্থিত। একজন ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য 150, 150 টাকা, অপশন এ সঠিক উত্তর। সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগটি উঠেছে সেটি কোন দেশে প্রস্তুত হয়েছে? এটি ইসরায়েলে প্রস্তুত হয়েছে। একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে, সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারে, আরো কতজন লোক তাদের নিয়োগ করতে হবে? এটা 15 জনকে আরো এক্সট্রা তাদের লাগবে। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? অগ্ন্যাশয়। শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়, সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল? উত্তর হবে 5 বছর। নিম্নোক্ত একটি বামন গ্রহ নয়, খুব খুব ইম্পর্টেন্ট, অনেকে নয় ভেবে বামন গ্রহ ভেবেই প্লুটো করে দিয়ে চলে আসবে, তো এক্ষেত্রে একটু ভালো করে খেয়াল রাখবে, নয় কোথায় হয় আর কোথায় নয় সেটা খেয়াল রাখতে হবে। তো এটা উত্তর হবে, এইগুলো সব প্লুটো, ইরিস, সিরে সব বামন গ্রহ, সঠিক উত্তর
নেপচুন। নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? এটা 10টি ত্রিভুজ আছে, 10টি ত্রিভুজ আছে। এই একটু ভালো করে দেখে নাও, 1, 2, 3, 4, 4টে ত্রিভুজ। এইবার টোটাল গুলোকে যোগ করে দিলেই আসবে 4, 3, 7, 9, 10। 2020 সালে রসায়ন শাস্ত্রে বিজ্ঞান ক্ষেত্রে দেশের সম্মান ভাটনগর পুরস্কার লাভ করেছে কে? প্রফেসর জ্যোতির্ময়ী দাস। কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন কে? সিরাজউদ্দৌলা। এ প্রথমে এ একটি কাজ, কোশ্চেন নম্বর 16, এ একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 দিন ও 15 দিনে শেষ করে। এ একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজ সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে করলে কাজটি কতদিনে শেষ হতো? সঠিক উত্তর 3 দিন। নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? কান্ডালা। 1943 সালে নিম্নলিখিত কোন স্থানে সুভাষচন্দ্র বসু প্রথম স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে? সিঙ্গাপুর। সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামের ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? এটা সঠিক উত্তর দীপিকা পাডুকোন। 12, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি 300। ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? মিজোরাম, মানে সরি 438, মানে স্কাই ইজ ব্লু হলে লিভ এবং ইজ এটি বোঝানো হবে 2 এবং 4 দ্বারা, অপশন সি। তমলুকের জাতীয় সরকারের মহাপরিচালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত। যদি ব্যারোমিটারে পাদস্তম্ভে দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা যায়? এটি ঝড়ের সম্ভাবনা হবে। 2টি শাড়ি প্রথমটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো? লাভ ক্ষতি কিছুই হয়নি, অপশন এ। সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে অপশন বি। 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি এবং এটির উত্তর হবে 3টি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটি কত হবে? সব থেকে ছোট সংখ্যাটি 28। কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক হিসাবে ঘোষণা? এটা হবে পশ্চিমবঙ্গ। যদি 1 + 4 = 9 হয়, 2 + 8 = 18, 3 + 6 = 15 হয়, তাহলে 7 + 8 এর মান হবে 23। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতা বিশাখ দত্ত। ক্যাটাস্ট্রোফোন শব্দটিতে কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতে ততগুলি অক্ষর আছে? 3টি, 3 জোড়া। হায়দ্রাবাদে জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটির নাম? ন্যাশনাল পুলিশ একাডেমি। কার নামে নামাঙ্কিত? সর্দার বল্লভ ভাই প্যাটেল। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। এটা একটা সিরিজ দেওয়া আছে, 60 উত্তর হবে, 12, 25, 37, 49। সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নলিখিত কোন শিল্পকে বোঝায়? পেট্রোকেমিক্যাল শিল্পকে বোঝায়। যদি কোনো বছরে 27শে সেপ্টেম্বর শনিবার হয় তবে ওই বছরে 27শে অক্টোবর কোন বার হবে? সোমবার হবে। নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? ফটিক চাঁদ। এটা একটা সরল অঙ্ক দেওয়া আছে, এটার উত্তর হবে 878। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনে জোগাড় হবে? এটা জোগাড় হবে 15 দিনে। কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে?
রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি, এ বি সি ডি ই এফ ছয় বন্ধু বেঞ্চে বসে আছে, ই এবং এফ এর মাঝখানে, এ এবং বি দুই প্রান্তে বসে আছে, যদি সি এ একদম বাঁ দিকে বসে থাকে তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে, তবে বি এর একদম ডান দিকে ডি বসে আছে। কোন গভর্নর জেনারেল আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হয়? এটি উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেনে তাকে 15 সেকেন্ড অতিক্রম করে, যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? 250 মিটার। তেহরি বাঁধ কোন নদীর উপরে? এটি ভাগীরথী, এখানে ভাগীরথী নেই সুতরাং গঙ্গা। দুটি সংখ্যার গসাগু এবং গসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 160, অপশন এ। বার্ষিক চক্রবৃদ্ধি কত সুদের হারে? 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে, সঠিক উত্তর অপশন এ 10%। এখানে একটি ছবি দেওয়া ছিল, এটির উত্তর হবে, সঠিক উত্তর হবে বি। এরপরে টর কিসের একক? টর হচ্ছে চাপের একক, টর চাপের একক। টর চাপের একক। এরপরে একটা রিজনিং দেওয়া আছে, এ বি সি ডি এরকম সাজানো আছে, এটার সঠিক উত্তর হবে এক্স। অ্যামিবার দেহে কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হচ্ছে মাইটোসিস। অ্যামিবার দেহে বিভাজনের নাম হচ্ছে মাইটোসিস। এরপরে 51 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কোয়ার হয় তাহলে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ কত? এটা উত্তর হবে 12 মিটার ও 7 মিটার। কার জীবনীর নাম রোমান্সিং উইথ লাইফ? রোমান্সিং উইথ লাইফ, এটি হচ্ছে দেবানন্দ, এটি হচ্ছে দেবানন্দের জীবনী। নিম্নোক্ত মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর? এটি হবে দামাস্কাস। ভারতের সঞ্চিত কয়লা 80% কোথায় সঞ্চিত আছে? ভারতের সঞ্চিত কয়লা 80% দামোদর অববাহিকায় সঞ্চিত আছে। সাম্প্রতিক অতীতে ভারতে কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? তামিলনাড়ু। নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে চতুর্থ ভগ্নাংশটি হবে 1/18। মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? ধমনী। দ্রব্য আর দামে কিনতে সম্মত হয় যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায়, তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেকে কত টাকা বেশি দিতে হবে? ক্ষেত্রে সঠিক উত্তর হবে এ 4R/m² - 4m। নিচের বর্ণমালাগুলি সাজালে কোন শব্দটি শেষে আসবে? শেষে অ্যাকিউট আসবে। বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল 5-6 বছর। একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? সঠিক উত্তর 4 লিটার।
মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? মুড়ির হিন্দালকো ফ্যাক্টরি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। এরপরে চা বিক্রেতার অঙ্ক আছে, এক চা বিক্রেতা 250 টাকা কেজি দরের এ চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন, এরপর ওই মিশ্রিত চা 200 টাকা কেজি দরে যদি তিনি বিক্রয় করেন তবে তার লাভের শতকরা হার কত? 15%। সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাবসলুট জিরো তাপমাত্রা বোঝানো হয়? সঠিক উত্তর অপশন এ -273.15 ডিগ্রি সেলসিয়াস। 65 ইন্দ্র 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? রাশিয়া। যদি কোশ্চেন নম্বর 66, যদি ACID এর সাংকেতিক লিপি I1CD3D প্যাম্পার এবং P1PMP2R হয় তবে বোম্বে এর সাংকেতিক লিপি কি হবে? B3MB1Y। আনসার অপশন সি। এক্ষেত্রে ভাওয়েল গুলো 1 2 3 AEIOU কে 1 2 3 করে সাজিয়ে রিপ্লেস করে দিলে এই উত্তরটা চলে আসবে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর উপনদী। যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয় তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 10 ইয়ার্স 10 বছর। ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে? অ্যাডভোকেট জেনারেল। যদি 2টি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? সঠিক উত্তর অপশন এ 25%। এরপরে 71 এখানে একটা রিজনিং দেওয়া আছে, এই রিজনিংটার উত্তর হবে 12। নিম্নত কোনটি দীর্ঘতম নদী? দীর্ঘতম নদী গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু, ব্রহ্মপুত্র। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ব্রহ্মপুত্র, কারণ ব্রহ্মপুত্রের পরেই সিন্ধু, তারপরে গঙ্গা, এবং একদম সব থেকে ছোট মানে লেন্থের দিক দিয়ে ছোট হচ্ছে গোদাবরী। কত সালে পশ্চিমবঙ্গে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? পশ্চিমবঙ্গে সুন্দরবন সাইট ঘোষণা করা হয় 97-এ, কিন্তু 97 যেহেতু এখানে অপশন দেওয়া নেই তাই এখানে সঠিক উত্তরটা 1999ই করব। প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক ছিলেন সত্যেন্দ্রনাথ বোস। কোশ্চেন নম্বর 75, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়, যদি বছরের শেষে লাভ্যাংশ 2:1 এ এবং বি এর মধ্যে ভাগ হয় তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল? এটা সঠিক উত্তর হবে 7 মাস। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? সঠিক উত্তর PV সিন্ধু। এরপরে একটা ওয়াটার ইমেজ দেওয়া, সরি ডাইস দেওয়া আছে, ডাইসের প্রবলেম, যদি 2 সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে, মানে ঠিক 2-এর উল্টো দিকে 6। 6 ঘটিকার বৃষ্টি 4 o'clock rain নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হবে নিম্ন দৌবাহিকায় 4 o'clock rain দেখা যায় মূলত নিরক্ষীয় অঞ্চলে, তো এইগুলো এদের সব থেকে মধ্যে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি নীলনদ। ফটোসিনথেটিক শব্দটি অক্ষর যে অক্ষর দ্বারা তৈরি করা সম্ভব নয় সেটা প্রোন, অপশন ডি। ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? অপশন এ কর্ণাটক। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, অপশন বি। এরপরে একটা রিজনিং দেওয়া আছে, যদি কোশ্চেন নম্বর এই, যদি এক্স তারপরে এরপরে একটি রিজনিং দেওয়া আছে, তো একটি এটা ব্লাড রিলেশন মূলত, তো এখানে উত্তর এটা নির্ণয় করা সম্ভব নয়। গম ও ধানের বাজার দরের অনুপাতে 2:3 এবং একটি পরিবারে গম ও ধানের অনুপাতে অনুপাত 5:4, তাহলে পরিবারটি গম ও ধানের জন্য খরচের অনুপাত হবে 5:6। ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়? মিথেন হাইড্রেট।
নিচের কোনটি নিকটতম জলীয় প্রতিবিম্ব? এটা নিউক্লিয়ার দেয়া আছে, তো এটা ওয়াটার ইমেজ, মিরর ইমেজ না। তো এক্ষেত্রে উত্তর হবে, সঠিক উত্তর সি। নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডিফথেরিয়া, নিউমোনিয়া। এদের মধ্যে সবগুলো এদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ। জি এর বাবা, এক্স হলো পুত্র, পি হলো জি এর কাকা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হন? উত্তর কাকা। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ 12 বছর পরে যদি পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? 12 বছর। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম। যদি এক্স মানে গুণ ভাগ মানে সরি যদি যোগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ, গুণ মানে যোগ, বিয়োগ মানে ভাগ হয়, তবে একটা দেওয়া আছে একটা সমস্যা, সেই সমস্যাটাকে মান নির্ণয় করতে হবে। সঠিক উত্তর হবে 37, 37। পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? টর। কোন টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়? যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল প্রিন্সিপালটা কত টাকা ছিল? 1,70,000 টাকা। কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরের 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? 125/8, অর্থাৎ 125/8। 2টি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? 2 অঙ্কের মৌলিক সংখ্যা 21টি। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? ফিশিং বলা হয়। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH44। নিচের সংখ্যা সারণীতে কতগুলি যোগ আছে যার আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? সঠিক উত্তর 4। সম্প্রতি বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি। এরপরে CMMEOO, ZQQ, তারপরে একটা শূন্য স্থান দেওয়া আছে, অর্থাৎ সিরিজ, এই সিরিজে কোন কি বসবে? এক্ষেত্রে বসবে ISS। এই ছিল মূলত আজকে আমাদের কোশ্চেন পেপার এর একটা সলভ অ্যান্সার কি। তো এক্ষেত্রে বিস্তারিত আলোচনা করা হয়নি, প্রথমত পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেকের একটা মানে একটা হাইপ থাকে যে কোনগুলো ঠিক হলো কোনগুলো ভুল হলো, সেটা মেলানো প্রথম কথা। তো কি কেন কিভাবে কোন উত্তরটা এর অ্যানালাইসিস আমি পরে অবশ্যই একটা ভিডিওতে নিয়ে আসবো, এবং তার সঙ্গে কাট অফ কত যেতে পারে, যেটা কিন্তু সব থেকে মোস্ট হাইপ এবং সব থেকে বহুল আলোচিত বিষয়, কাট অফ কত যাবে, তো সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসছি। অবশ্যই চোখ রাখবে আমার চ্যানেলে। আমার এরপরে দেখা হবে নেক্সট ভিডিওই দেখা হচ্ছে, ততক্ষণ পরীক্ষা হলো, একটু ব্রেনটাকে রিল্যাক্স দেওয়া হয়েছে। ধন্যবাদ।